আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ সুমাইয়া সিরাজি, বর্তমানে কর্মরত আছি প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ক্যান্টনমেন্টে। আমি আছি একজন পুষ্টিবিদ এবং স্পেশাল এডুকেটর হিসেবে। আজকে আপনাদের সাথে কথা বলবো শীতের যত্ন নিয়ে, শীতের খাবার নিয়ে। শীতকাল কিন্তু চলে এসেছে এবং শীতকালে কিন্তু আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে ওজন বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। অনেকেই জানতে চান যে শীতকালে কী করলে আমার ওজনটা নিয়ন্ত্রণে থাকবে। আজকে তাই কথা বলবো এই বিষয়টি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতের সময় ওজন বেড়ে যাওয়ার একটি কারণ হচ্ছে আমাদের বডির টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য। যেহেতু আশেপাশের পরিবেশের তাপমাত্রাটা একটু কমে যায়, আমাদের বডি টেম্পারেচারটা কিন্তু দেখা যায় যে আপ ডাউন করে। এই সময় দেখা যায় ক্ষুধা বেড়ে যাচ্ছে এবং অনেক কিছু ভাজা পড়া খেতে ইচ্ছে করছে, লিকুইড জিনিস কম খেতে ইচ্ছে করছে। তো এই কারণে দেখা যায় যে ওজন একটু বেড়ে যেতে চায়। তো অনেকেই বলেন যে শীতকাল এসেছে একটু ভাজা পড়া খাবো না, তাই কি হয় না? খেতে পারবেন অবশ্যই। প্রথম বিষয়টা হচ্ছে আমরা ভাজা পড়া খাবার খাবো, তবে ভাজা পড়া জাতীয় খাবার, একটু তেলে ভাজা খাবারগুলো খাওয়ার আগে যদি একটু আশবহুল খাবার কেউ খেয়ে নেন তাহলে কিন্তু ভাজা পোড়াটা কম ক্ষতি করবে। যেমন কেউ যদি একটু ভাবছেন পেঁয়াজু খাবেন বিকালবেলা, তাহলে তার আগে আপনারা একটা আপেল অথবা একটা পেয়ারা খেয়ে নিয়ে তারপরই পেঁয়াজু দুই পিস খেয়ে ফেলতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় এই সময়টা বসে থাকি। যারা অফিস ওয়ার্ক করি তাদের মধ্যে এমনিতে বসে থাকার টেন্ডেন্সি বেশি থাকে, এই সময়টা দেখা যাচ্ছে আরও বেশি তারা বসে থাকতে চাচ্ছেন বা একটু জুবুথুবু হয়ে থাকা। তো এই সময়টা আমরা কী করব, আমরা হচ্ছে আমাদের কাজের ফাঁকে ফাঁকে 2-3 মিনিট একটা ব্রেক নিতে পারি। যেখানে বসে আছে সেখান থেকে আমরা একটু হাঁটাচলা করে আসতে পারি, হতে পারে আমার অফিসের সামনের ফ্লোর থেকে অথবা আমার বাসার বারান্দা থেকে। বাহিরে যে যেতে হবে নট নেসেসারি, বাট আমি আমার ঘরের ভিতরে, আমি আমার আমার ফ্লোরের ভিতরে আমি কিন্তু আমার একটা মুভমেন্ট রাখতে পারি। আবার অনেকে আছে সিঁড়ি ব্যবহার করছেন না, এই সময় লিফ্ট ব্যবহার করেন, তাদেরকে বলবো আপনারা যদি এই টাইমটাতে লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করেন বা সিঁড়ি দিয়ে ওঠানামা করেন একবার, তাহলেও কিন্তু আপনাদের একটুখানি এক্সারসাইজটা হয়ে যায়। এরপরে আসি গরম পানি। এই সময় অনেকে বলে যে আসলে গরম পানি শীতকালে আমরা খাই, আমার খাওয়ার অভ্যাস নেই, খাওয়া যাবে কিনা? হ্যাঁ, এই সময় মেটাবলিজম রেট অনেকটা কমে যায়। তো মেটাবলিজম রেটটাকে বাড়ানোর জন্য প্রতিবেলা খাবারের আগে এক গ্লাস করে গরম পানি খেয়ে নেবেন, অথবা যাদের সকালবেলা খালি পেটে গরম পানি খাওয়ার অভ্যাস আছে তারাও এটা করতে পারেন। বা একটু গ্রিন টি, লেবু টি, ব্ল্যাক কফি, এগুলো আমাদের হেলথের জন্য ভালো, এগুলো আপনারা 2-3 বার করে খেতে পারেন। খুব বেশি ঠান্ডা পড়লে কিন্তু দেখবেন আমরা দিনে 3-4 বারও হচ্ছে ক্যাফিনটা নিচ্ছি, তবে ক্যাফিন জাতীয় এই খাবারগুলো নেওয়ার আগে একটু খেয়াল রাখবেন। ফল খাওয়ার পরপরই হচ্ছে কোনো ক্যাফিন জাতীয় খাবার যেমন চা কফি খাওয়া যাবে না, অথবা চা কফি খেয়ে কোনো ফ্রুটস খাওয়া যাবে না। মিনিমাম 30 মিনিট একটা ব্রেক দিতে হবে, নাহলে ভিটামিন, ফলে থাকা যে ভিটামিন মিনারেলসগুলো সেগুলো কিন্তু প্রপারলি অ্যাবজর্ব হয় না, এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। এরপরে আসি যে আমাদের বিকালে দেখা যায় যে নাস্তার সময় একটু ভাজা পড়া বেশি খাওয়া হচ্ছে সবাই মিলে, যেহেতু আমাদের এবার দিনের টাইমিংটা খুব কম, বিকালবেলা নাস্তাটা খাওয়া হয়। তো ওই সময়টা আমরা কী করবো, কার্বোহাইড্রেটটা কম খাবো এবং 4-5টার মধ্যে শেষ করে ফেলবো, যাতে আমাদের ভাজা পড়া খাবারের যে ক্রেভিংটা এটা শেষ হয়ে যায় বিকাল 3-4টার মধ্যে। এরপর আমরা রাত্রেবেলা কিছু হালকা খাবার খাওয়ার ট্রাই করব, যেমন স্যুপ জাতীয় খাবার। যেহেতু শীতকালে বডি আমাদের অনেক বেশি ডিহাইড্রেট থাকে, তো এই ডিহাইড্রেট হওয়ার টাইমটা যদি আমরা একটু ফ্লুইড ইনটেকটা বাড়িয়ে দিই তাহলে আমাদের স্কিনটা কিন্তু স্মুথ থাকবে এবং স্কিনে আমাদের ডিহাইড্রেশনটা যে হয় এটা কিন্তু কম থাকবে। সো আমরা চেষ্টা করব পানি বা পানি জাতীয় খাবার, সেটা হতে পারে একটু আগে বলছিলাম যে গ্রিন টি, স্যুপ বা এই টাইপের খাবারগুলো আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করব। অথবা জীবনযাপন যেহেতু আমাদের অনেক কঠিন হয়ে গেছে, একদম স্যুপই বানাতে হবে এক্স্যাক্টলি তা না, যদি কেউ ভেজিটেবলটা থেকে একটু পানি দিয়ে ঠিক করে ফেলেন তাহলেও কিন্তু অনেক আরাম করে ডাল দিয়ে এটাকে খাওয়া যায়, এটাও কিন্তু আমাদের একটা ঘরোয়া স্যুপ হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু শীতকাল চলছে ত্বকের যত্নের জন্য ভিটামিন সি আমাদের মাস্ট খেতে হবে, পানি এবং সাথে গরম কাপড় পরিধান করবেন, ঠান্ডা লাগাবেন না, টেম্পারেচারটাকে ভালো রাখার চেষ্টা করবেন। এর জন্য ঘরে থাকলেও আপনারা মোজা ব্যবহার করবেন। পাশাপাশি খাদ্য তালিকার মধ্যে এমন কিছু খাবার রাখবেন না যেগুলো আপনার বডিটাকে পানি শূন্য করে দেয়। আশা করছি আপনাদের উপকার হবে এই কথাগুলো থেকে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন, আর আগামী দিন আসবো আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। আমি পুষ্টিবিদ সুমাইয়া সিরাজি আজকে বিদায় নিচ্ছি। অবশ্যই আমাদের এই স্বাস্থ্য বিষয়ে আপনারা খবরগুলো পেতে হলে হেলথ কেয়ার বাংলাটার সাথেই থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ আপনারা নতুন নতুন তথ্য আপডেট পেতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।